Assalamualaikum, Bismillahirrahmanirrahim. সরকারি হরগঙ্গা কলেজের আয়োজনে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাজমুন নাহার, অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আমার আজকের এই ক্লাসটি সমাজকর্মের অনার্স ফোর্থ ইয়ারের গ্রামীণ ও সহসমষ্টি উন্নয়ন এই কোর্সের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের স্থানীয় সরকার। এটি নিয়ে আলোচনা, এই অধ্যায় নিয়ে আলোচনা আমি আগে শুরু করেছিলাম এবং এই আলোচনার সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এবং আমার আজকের আলোচনার বিষয় পৌরসভা বা মিউনিসিপ্যালিটি। আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই, আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং আমার এই আজকের আলোচনায় আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে একটি পৌরসভা, এবং বাংলাদেশের শহর এলাকার জনগণের স্থানীয় সমস্যা নিয়ন্ত্রণ বা সমাধান বা উন্নয়নমূলক কাজ করার জন্য একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এবং আমি এর আগেই বলেছিলাম যে আমাদের এই সংস্থাগুলো, যে স্থানীয় সরকার ব্যবস্থার যে সংস্থাগুলো, সেটি অনেকটাই আমাদের যে উপনিবেশকতা, ধারাবাহিকতা অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এই এই সংস্থাগুলো আমাদের দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের সরকারের সংবিধান স্বীকৃত, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান স্বীকৃত এবং সংবিধান অনুযায়ী পরিচালিত, আইনগতভাবে প্রবর্তিত প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। এবং সর্বপ্রথম ব্রিটিশ বা 1972 সালে আমাদের স্বাধীনতার পরে 1972 সালে স্থানীয় শাসন আদেশ বলে বাংলাদেশের যে শহর কমিটি ছিল, আগে যেগুলো শহর কমিটি ছিল, সেগুলোকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। এবং সর্বপ্রথম, যেটি একটু আগে বলছিলাম, যে ব্রিটিশ সরকার পৌরসভা গঠনের লক্ষ্যে আইন পাস করে 1842 সালে, এবং 1950 সালে পৌরসভা আইন, এই এই আইনগুলির মাধ্যমেই আসলে ওই ব্রিটিশ আমল থেকে আমাদের দেশে পৌরসভা এই এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশের প্রথম পৌরসভা হচ্ছে ঢাকা পৌরসভা, যেটি গঠিত হয় 1864 সালে, কিন্তু সেটি এখন সিটি কর্পোরেশন, এখন ঢাকা সিটি কর্পোরেশন। কিন্তু আমাদের বাংলাদেশের সর্বপ্রথম পৌরসভা হচ্ছে ঢাকা পৌরসভা। এবং আমাদের দেশের পৌরসভাগুলো যে সমস্ত আইনের বিধিবিধান বলে কার্যক্রম চলছে, সেগুলো হচ্ছে 1977 সালের পৌরসভা অধ্যাদেশ এবং 1982 সালে পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে যে আইনগুলো প্রণয়ন করা হয়, সে আইনের বলেই আমাদের দেশে এই স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংস্থা পৌরসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং পৌরসভা শহর এলাকার আর্থসামাজিক, ভৌত, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক বা রাজনৈতিক সকল দিকের উন্নয়ন বা স্থানীয় যে সমস্যা, সে সমস্যাগুলোকে চিহ্নিত করা বা সমস্যাগুলো সমাধান করা এবং স্থানীয় জনগণের চাহিদা বা প্রয়োজন পূরণ ইত্যাদির লক্ষ্যেই গঠিত একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা এবং স্থানীয় সরকার সংস্থা। এবং পৌরসভা শহর এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই পৌরসভা গঠন করা যাচ্ছে। এবং বাংলাদেশের প্রায় প্রতিটি পৌর এলাকায় একটি করে পৌরসভা আছে। এরপরে আমরা আসছি পৌরসভার গঠন। পৌরসভা, আমাদের জানি যে বাংলাদেশে পৌরসভাগুলো গঠিত হয়েছে জেলা এবং উপজেলা শহরকেই কেন্দ্র করে, এবং প্রত্যেক পৌরসভা একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য নিয়ে গঠিত। বর্তমানে সদস্যরা কাউন্সিলর হিসেবে পরিচিত এবং চেয়ারম্যানকে বলা হয় সন্ত মেয়র বলে বলা হয়, এবং এই সদস্যদেরকে আগে কমিশনার হিসাবে বলা হতো এবং বর্তমানে তারা কাউন্সিলর নামে পরিচিত। এবং এখানে দু ধরনের সদস্য রয়েছে, নির্বাচিত এবং মনোনীত সদস্য। মনোনীত সংরক্ষিত মহিলা সদস্য এবং পৌরসভার চেয়ারম্যান এবং নির্বাচিত যে সদস্য, তারা প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন। এবং পৌরসভার একটি পৌরসভার মেয়াদকাল হচ্ছে
পৌরসভার কার্যকাল হচ্ছে 5 বছর, অর্থাৎ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর 5 বছর তারা কাজ করতে পারে। এবং এই নির্বাচিত সদস্য ছাড়া মনোনীত মহিলা সদস্য আছে, এবং কিন্তু মনোনীত মহিলা সদস্য তারা কোনোভাবেই নির্বাচিত সদস্যের 10 ভাগের 1 ভাগের তারা বেশি হবে না, এবং দেশের পৌরসভার সব সদস্য সংখ্যা আসলে সমান নয়, লোক সংখ্যা অনুপাতে এই সদস্য সংখ্যা কম বা বেশি হতে পারে। তবে একটু আগে বললাম যে সদস্য সংখ্যা যাই হোক, ওই যে মনোনীত সে যে মহিলা সংরক্ষিত সদস্য সংখ্যা কিন্তু নির্বাচিত সদস্য সংখ্যা 10 ভাগের 1 ভাগের বেশি হতে পারবে না। আর পৌরসভায় একজন বেতনভোগ সচিব এবং অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা থাকেন। আর একটু আগে বললাম যে পৌরসভার কার্যকাল 5 বছর, এবং কিন্তু অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার বা পৌরসভার সম্পদের ক্ষতি ইত্যাদির অপরাধের কারণে 2/3 সদস্যের ভোটে চেয়ারম্যান বা কোনো সদস্য পৌরসভা থেকে অপসারিত হতে পারেন। এটি হচ্ছে পৌরসভার গঠন। এরপরে আসছি আমরা পৌরসভার যে শ্রেণী বিভাজন, আমরা জানি যে বাংলাদেশের সকল পৌরসভা আসলে সম মর্যাদার নয়, অর্থাৎ পৌরগুলোকে সাধারণত 3টা শ্রেণীতে ভাগ করা হয়, এবং এই শ্রেণীতে ভাগ করার ক্ষেত্রে যেটা দেখা হয় সেটি হচ্ছে যে যে কর ধার্য করা হয় সেই কর আদায় করার সক্ষমতা এবং নিজস্ব বার্ষিক আয়ের ভিত্তিতে পৌরসভাগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ক শ্রেণীর পৌরসভা, যেসব পৌরসভা মোট তাদের ধার্য করের 75% আদায় করতে সক্ষম এবং বার্ষিক আয় 1 কোটি টাকার উপরে, তারা হচ্ছে ক শ্রেণীর পৌরসভা। খ শ্রেণীর পৌরসভা হচ্ছে যেসব পৌরসভার বার্ষিক আয় 60 লক্ষ টাকার উপরে, এবং গ শ্রেণীর পৌরসভা হচ্ছে যে সমস্ত পৌরসভার বার্ষিক আয় 20 লক্ষ টাকার উপরে। এটি হচ্ছে মোটামুটি ক পৌরসভার শ্রেণী বিভাজন। এবং পৌরসভার আমরা জানি যে পৌরসভার যে চেয়ারম্যান বা সদস্যরা তারা নির্দিষ্ট হারে এবং এইভাবে তাদের সম্মানে এভাবেই ভাগ করা আছে। ক শ্রেণীর পৌরসভার জন্য এক ধরনের সম্মানী বা খ শ্রেণীর জন্য বা গ শ্রেণীর জন্য এক ধরনের সম্মানী তারা গ্রহণ করে থাকেন। এগুলি হচ্ছে মোটামুটি পৌরসভার গঠন, শ্রেণী বিভাজন। শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করব। আসলে আমরা এই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে মোটামুটি সবাই কম বেশি খুবই জানি, এই জন্য আমি এই অধ্যায় খুব ডিটেলসে যাব না। এরপরে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এবং এই পরের ক্লাসে আমি পৌরসভার গুরুত্ব বা কার্যাবলী নিয়ে একটু আলোচনা করব, এবং আমি আমার এই আর 2-1টি আলোচনার পরে আমি অধ্যায়টি শেষ করব। এবং তোমাদের প্রতি একটি বিশেষ অনুরোধ হলো, আমরা জানি যে আমরা দেখছি যে আসলে আমাদের দেশের বা সমগ্র বিশ্বেই করোনা পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, সেজন্য আমরা নিজেরাও খুব সতর্ক থাকবো, এবং আমাদের আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও সতর্ক করার চেষ্টা করব, এবং সবাইকেই আমরা খুব স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সবাইকে উৎসাহিত বা অনুপ্রাণিত করব। আমরা সবাই ভালো থাকব, সবার জন্য অনেক দোয়া রইল, এবং তোমাদের এই অধ্যায়ের জন্য যে বই রেফারেন্স, সেই বই রেফারেন্স আগেও দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার এই ক্লাস শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল।